বৃহস্পতিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজিত হয়েছিল এশিয়ান স্কুল ইনডোর রোয়িং চ্যাম্পিয়নশিপের সাংবাদিক সম্মেলনে। ইতিমধ্যে 18,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই ইনডোর রোয়িং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায়। এই সংখ্যাটিকে 60,000-এ নিয়ে যেতে চাইছেন ইভেন্টটির মূল উদ্যোক্তা প্রাক্তন জাতীয় রোয়ার শাকিল আহমেদ। শুধুমাত্র বাংলা বা ভারত নয়, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা থেকেও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এই রোয়িং প্রতিযোগিতায়। ইনডোর রোয়িংকে আরও বেশি করে সকলের সামনে তুলে ধরতে শাকিল আহমেদের এই ধরনের উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আশাবাদী ক্রীড়া মহল। যদি আমরা বলি, আমিও ভাবতে পারিনি কি অত ভালো রেসপন্স পাবো, কেন কি যেখানে যাচ্ছি একটা উমরে একটা বড় বাচ্চা দলের সঙ্গে সঙ্গে ওনাদের প্যারেন্টস প্লাস অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ওইখানকার লোকাল যত গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সবাই হেল্প করছে। আর এর বাইরে সব দিয়ে বড় জিনিস যে বাচ্চাদের পার্টিসিপেশন দেখে আমরা রিয়েলি অবাক আছি কি বাচ্চারা কত চায় স্পোর্টস দিকে থাকা, মানে ওরা চাইছে কিছু স্পোর্টস ওরা পাক। যেই আমরা স্কুলে যাচ্ছি ওরা ইজিলি এই স্পোর্টস পেয়ে এর উপরে ঝাঁপিয়ে পড়ছে আর স্পোর্টসটা খুব ভালোভাবে ওরা করছে। এটাকে বাংলা দিয়ে এখন অব্দি হাইয়েস্ট নাম্বার এখন হয়েছে, অলরেডি 18,000 পার্টিসিপেন্ট হয়ে গেছে বাংলা দিয়ে, যেখানে আমরা 19খানা স্কুল ভিজিট করেছি। এরপরে আমাদের যে টার্গেট আছে কি বাংলা দিয়েই আমরা 50খানা স্কুল করব, মিনিমাম 50খানা স্কুল আমরা গিয়ে এখানে মিনিমাম পার্টিসিপেশন আমরা চাইছি নিয়ার অ্যাবাউট এটাতে 60,000 উপরে যাক পার্টিসিপেশন আমরা বাংলা দিয়ে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।